السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী বন্ধুরা আজকে আপনাদেরকে একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব বন্ধুরা যে দেশের ভূখণ্ডে এরকম একটি সুপার ফুড রয়েছে সেই জাতি কি কখনো পুষ্টিহীনতায় ভুগতে পারে দারিদ্রতার অভিযোগ করতে পারে ভালো খাবার খেতে পায় না এ অভিযোগ এই জাতি করতে পারে বিস্মিত হয়ে যায় যে শুধু একটু সচেতন হলেই যেটা সুস্থ সবল একটি জাতি হিসেবে গড়ে উঠতে পারে সেই জাতি কিনা পুষ্টিহীনতায় ভোগে বন্ধুরা আসুন আবেগতাড়িত কথা না বলে এমন একটি সুপার ফুডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে সুপার ফুড যে ভূখণ্ডে রয়েছে সে ভূখণ্ডের মানুষ কখনো রোগা পটকা হতে পারে না বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন সজিনার পাতা বৈজ্ঞানিক নাম যেটা মোরিঙ্গা বাণিজ্যিক নামও মোরিঙ্গা যে পাউডার সাধারণত বিদেশিরা কত আদর যত্নে এটি সংরক্ষণ করে এটি সেবন করে ঔষধি গুণ হওয়ার কারণে আর আমার আঙ্গিনেতে রয়েছে প্রতিবেশীর আঙ্গিনেতে রয়েছে অথচ আমি আপনার পুষ্টিহীনতায় ভুগছি বন্ধুরা আসুন আবেগতাড়িত কথা না বলে মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা এটি হচ্ছে মোরিঙ্গা এর উপকারিতা সম্পর্কে জানলে বিস্মিত হতে হয় পুষ্টিবিজ্ঞানীরা যেটা নাম দিয়েছেন সুপার ফুড বন্ধুরা এতে রয়েছে কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি বন্ধুরা গাজরের চেয়ে 4 গুণ বেশি প্রোটিন দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম বন্ধুরা কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম অ্যামাইনো অ্যাসিড রয়েছে পর্যাপ্ত পরিমাণে বন্ধুরা একটু সচেতন হলেই আমি আপনার দ্বারা উপকৃত হতে পারি বন্ধুরা পাউডারটি তৈরি করবেন কিভাবে সরাসরি এই পাতা সংগ্রহ করে পরিষ্কার করে ধুয়ে কড়া রৌদ্রে শুকিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিলেই দেখবেন যে গুঁড়া হয়ে যাচ্ছে এরপরে ব্লেন্ড করুন অথবা পাটায় পিষে বাইরদি কন্টেনারে রেখে দিন সকালে বিকেলে 1 থেকে 2 চা চামচ করে পাউডার গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে চিনির প্রয়োজন হলে চিনি একটু স্বাদ বাড়াতে চিনি মিশিয়ে এগুলোর পরিবর্তে মধু দিলে সবচেয়ে ভালো হয় গুলিয়ে পান করুন পরিবারের প্রত্যেকটি সদস্য বন্ধুরা পাউডার করতে পারছেন না সরাসরি পাতা সংগ্রহ করে পরিষ্কার করে ধুয়ে রাইস কুকারে সিদ্ধ করতে দিন সরাসরি ভর্তা করে খান কোনো সমস্যা নেই যখন ফুল হয় পর্যাপ্ত পরিমাণে ফুল পরিষ্কার করে ধুয়ে আমি আপনার যে দুধ খাই দুধের সাথে জাল দিন একটু গাঢ় হয়ে যাবে বন্ধুরা এই সজিনার ফুল সমৃদ্ধ দুধ যখন আমি আপনার পান করব বীর্য ঘন গাঢ় আঠালো হবে সেই সাথে কাম শিথিলতা দূরীভূত হবে সহবাসে অনেক দীর্ঘ টাইম পাবেন বন্ধুরা ঘুরে ঘুরে সেক্সুয়াল আলোচনা না করি বন্ধুরা আমি বুঝাতে চেয়েছি এর শিকড় থেকে শুরু করে পাতা কাণ্ড ফুল সবগুলো অংশই উপকারী বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।